Hi everyone, Assalamu Alaikum. Welcome my dear, a lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, Inisar Mohammad Rakashim Academy, Shabai Keshagatam Shurusa, Ebu Gane Gane, Mahalo Basha Janir. Tumadur Jannu, Aajke Ekti, Notun Topics Nia Alusana Korbo, Aamra Shabai Kintu, English Jete Bhalu, Dokkhata, Arjun Korte Chai. তার আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব যে বিষয়টি সবারই আমাদের জানার দরকার আছে। সেটি কি? সেটা হচ্ছে ইংলিশ ফ্রেজাল হার। শিখে নাও কি 15 ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজাল হার। টু ডেস লিসন ফ্রেজাল হার, হাউ টু লার্ন, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে? তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেয়ে যাবো। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু ডেস লিসন ফ্রেজাল ভার্ব, হাউ টু লার্ন ইন ইংলিশ গ্রামার। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার, আমার বুঝলাম ইংলিশ ফ্রেজাল ভার্বস শিখে নাও কি 14টি ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজাল ভার্ব সো ইজিলি। আজকের ভিডিও থেকে আমরা সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবো। আমাদের রিভিশন হলো 182 অর্থাৎ 182তম ভিডিও। তাহলে আজকে আমরা এই ফ্রেজাল ভার্ব সম্পর্কে চমৎকারভাবে জানতে পারবো। ফ্রেজাল ভার্বটা কী সেটা হচ্ছে বন্ধুরা যে কতগুলো শব্দ একত্রে যেটি ভার্বের কাজ করে সেকে আমরা ফ্রেজাল ভার্ব বলে থাকি। তাহলে আমরা সেই বিষয়টি আজকের বিষয় থেকে জানতে পারবো। প্রথমে দেখো বন্ধুরা ABC ইংলিশ লেটারে কিন্তু 3টি ABC রয়েছে, কিন্তু এর অর্থ আছে প্রাথমিক জ্ঞান। তাহলে এটা যদি আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় তাহলে সেটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি? প্রথমে দেখো যে হি হ্যাজ নো ড্যাশ ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে তার কোনো কি জ্ঞান নাই বা তার কোনো কি প্রাইমারি ধারণা নেই, বেসিক নলেজ নাই আমরা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আবার ABC বলতে পারি যে ABC ইন ইংলিশ, অর্থাৎ ABC বলতে আমার বোঝায় কি প্রাথমিক জ্ঞান, যেটাকে বেসিক নলেজ বলা হয়, প্রাইমারি নলেজ বলা হয়। তাহলে এখানে তার বিকল্প কিন্তু কি ABC দিয়েও সেটা আমরা আমাদের মনোভাবটা কি এক্সপ্রেস করতে পারি। নেক্সট যাব বন্ধুরা সেটা কি বেড অফ রোসেস, পুষ্পচর্যা। তাহলে আমাদের জীবনটা আওয়ার লাইফ ইজ নট আমরা কিন্তু এখানে ইজ নট ফুল অফ ফ্রি ফ্রম সরো, অর্থাৎ দুঃখ থেকে কি মুক্ত নয়। তাহলে এখানে আবার আরেকভাবে আমরা বলতে পারি এ বেড অফ রোসেস, আমরা বলতে পারি কি এ বেড অফ রোসেস আমাদের জীবনটি পুষ্পসজ্জা নয়। তাহলে আমাদের জীবনটি আমরা বলতে কণ্ঠকসজ্জা। তাহলে আওয়ার লাইফ ইজ ফুল অফ কি থ্রোন। তাহলে এখানে আমাদের অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই আমাদের ফ্রেজাল ভার্ব সম্পর্কে ধারণা থাকার দরকার নয় কি? অবশ্যই দরকার। নেক্সট আমার বন্ধুরা সেটা কি অ্যাবোভ প্রধানত। তাহলে সে একজন ভালো লোক, তাহলে কীরকম ভালো লোক? তাহলে আমরা এখানে বলতে পারি কি অ্যাবোভ অল ওকে, অর্থাৎ আফটার অল আমরা বলতে পারি অ্যাবোভ অল, মোটামুটি সে একজন কি ভালো লোক, প্রধানত সে ভালো লোক। তাহলে ইন দিস ওয়ে উই ক্যান লার্ন এ ইংলিশ ফ্রেজাল ভার্ব। নেক্সট যাব বন্ধুরা এ ব্ল্যাক শিপ কোলাঙ্গা। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে হি ইজ এ ব্যাড ম্যান, সে একজন খারাপ লোক, এটাও আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি কি এ ব্ল্যাক শিপ, একজন কোলাঙ্গার ব্যক্তি, কোলা মানে খারাপ ব্যক্তি। তাহলে আমরা কি ব্ল্যাক BLACK ব্ল্যাক শিপ মানে কি কোলাঙ্গার। তাহলে এই জন্য শব্দগুলো এই ফ্রেজগুলো যদি ফ্রেজাল ভার্বের মধ্যে ধারণা থাকে তাহলে তোমরা যে কোনো ক্ষেত্রে তোমাদের জ্ঞানকে ইনডিস করতে পারো, সমৃদ্ধশালী করতে পারবে। নেক্সট যাব বন্ধুরা শিখবি এ ব্যাড এগ, যেটাকে আমরা বলতে কি ব্যাড মানে খারাপ, খারাপ ব্যক্তি, খারাপ ডিমের অর্থ বোঝায় কিন্তু খারাপ ব্যক্তির কথা বলা হয়েছে। যে কেলো অল কি হেডশিপ, সবাই তাকে ঘৃণা করে বিকজ অফিস বিং কিসের কারণে। তাহলে তার অবশ্যই এখানে আমরা দেখতে পারি কি যে এ ব্যাড এগ, অর্থাৎ কি খারাপ চরিত্রের জন্য, খারাপ স্বভাবের জন্য, অর্থাৎ মিসবিহেভিয়ার ব্যাড বিহেভিয়ার, এখানে আমরা ব্যাড এগ আমরা ব্যবহার করতে পারি। তাহলে অবশ্যই এখানে আমাদের ফ্রেজাল ভার্ব সম্পর্কে ধারণা থাকার দরকার আছে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে। নেক্সট বন্ধুরা সেটা কি সেটা হচ্ছে এ বার্ড অফ কি ফ্রেজ, অর্থাৎ ভ্রাম্যমান ব্যক্তি। পৃথিবীর অনেক লোক আছে
তাদের ঘর বাড়ি নাই, ব্রাহ্মমান হিসেবে তারা ঘুরে বেড়ায়। তাহলে এখানে বলতেছে কি সাম পিপুল ইন দি ওয়ার্ল্ড আর কি, সেখানে কি এ বার্ড অফ ফ্রেজ আমরা বলতে পারি কি এ বার্ড অফ কি প্যাসেজ PASSAGE প্যাসেজ, অর্থাৎ যারা কি টেম্পোরারি ঘুরে বেড়ায়, যার কোনো ফিক্সড প্লেস নাই, এরকম পিপুল আমাদের পৃথিবীতে অনেক আমরা দেখে থাকি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সাম পিপুল ইন দি ওয়ার্ল্ড আর এ ব্যাড অফ কি বার্ড অফ প্যাসেজ। নেক্সট যাব বন্ধুরা সেটা কি অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এখানে আমরা ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো, এখানে মাই প্ল্যান, তাহলে আমার প্ল্যান অনুযায়ী, তাহলে এখানে কি আমরা বলতে পারি কি যে এ ডবল সি ও আর ডি আই অ্যাকর্ডিং টু মাই প্ল্যান, আমার প্ল্যান অনুযায়ী কাজ করো, অথবা কি যে গিভেন মাই প্ল্যান, আমার প্ল্যান দেওয়ার পরিকল্পনার মাধ্যমে তুমি কাজ করো। এবারে আমাদের নেক্সট দেবো কি এ ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তিকর অবস্থা, আমরা যদি ফিশ করে তো মাছ আউট অফ ওয়াটার, অর্থাৎ মাছ যদি পানির থেকে দূরে থাকে তাহলে কীরকম হয়, অবশ্যই স্বস্তি না অস্বস্তি লাগে, অবশ্যই সেটি আমরা বলতে পারি কি যে কিল আই ফিল লাইক, আমি অনুভব করি কি এ ফিশ আউট অফ ওয়াটার, আমরা লিখতে পারি এ ফিশ আউট অফ ওয়াটার ইন এ নিউ প্লেস, এ নতুন জায়গায় গেলে সবারই কিন্তু অস্বস্তি অস্বস্তি বোধ করে, অর্থাৎ ফিল আনিজি অস্বস্তি বোধ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ফ্রেজাল ভার্বস ব্যবহার করতে পারি কি এ ফিশ আউট অফ ওয়াটার ইন এ নিউ প্লেস, আশা করি অবশ্যই বুঝতে পারছো। নেক্সট যাবো বন্ধুরা অ্যাট হোম, হোম মানে তো আমরা জানি বাড়ি, কিন্তু অ্যাট হোম, অ্যাট হোম মানে কি দক্ষ, তাহলে হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, তাহলে আমরা বলতে পারি কি অ্যাট হোম মানে কি দক্ষ, আরও আছে গুড অ্যাট মানে দক্ষ, স্কিল মানে দক্ষ, অনেক ভাষা অনেক কথাই আমরা এখানে ইউজ করতে পারি, অবশ্যই সব বিষয়ে আমাদের ধারণা থাকার দরকার আছে। অ্যাট হোম মানে কি আবার আমরা দেখতেছি অ্যাট হোম মানে কি আরাম, তাহলে এখানে কি আই ডো নট ফিল আমি অনুভব করি না, অ্যাট কি আছে অ্যাট হোম ইন এ নিউ প্লেস, নতুন জায়গায় আরাম বোধ করে না, অনেকে আছে না যে আমাদের দেশ থেকে বাইরে তারা রয়েছে, দেশের কথা সবসময় মনে পড়ে, অর্থাৎ সেটাকে সে আরাম বোধ করে না নতুন জায়গায়, অবশ্যই বুঝতে পারছি। নেক্সট অব কি অ্যাট লার্জ স্বাধীন, তাহলে বার্ডস ফ্লাই ড্যাশ ইন দি স্কাই, তাহলে পাখি আকাশে ওড়ে কীভাবে বসে ওড়ে, তাহলে আমরা দেখছি কী হলো অ্যাট লার্জ, অ্যাট লার্জ আরও আমরা বলতে পারি কি যেমন আমরা বলতে পারি ফ্রিলি, তাহলে এখানে দেখো ফ্রেজাল ভার হিসেবে অ্যাট লার্জ হতে পারে, আবার আমরা কি ফ্রিলিও দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের সকল বিষয়ে ধারণা থাকার দরকার আছে ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা অর্জন করতে হলে। এবারে নেক্সট দেখো কি এ ম্যান অফ লেটার, পণ্ডিত ব্যক্তি, তাহলে এখানে বলছো কি হি ইজ এ ম্যান অফ এলি টি ই আর লেটার্স, তাহলে সে একজন পণ্ডিত ব্যক্তি। ওকে নেক্সট বলছে এ ম্যান অফ ওয়ার্ড মানে কি এক কথা মানুষ, অনেকে আছে না এক কথায় ছাড়া দ্বিতীয় কথা সে বলতে চায় না, অর্থাৎ একমত থাকে সবসময়, শের বাংলা ও শের বাংলা ছিল কি এ ম্যান অফ ওয়ার্ড, ওকে এক কথা মানুষ ছিল। আমাদের শেষে যেটা রয়েছে কি এ ম্যান অফ পার্টস, পণ্ডিত গুণান্বিত ব্যক্তি, ঠিক আছে, তাহলে এভরিবডি প্রত্যেকে কী করে যে গুণান্বিত, তাহলে এ ম্যান অফ পার্টস লাইক এ ম্যান অফ কি পার্টস, তাহলে এখন গুণান্বিত ব্যক্তিকে সবাই পছন্দ করে, অবশ্যই আমরা বুঝতে পারছি ইংলিশ ফ্রেজাল ভার্ব কীভাবে আমরা শিখতে পারি জানতে পারি এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করতে পারি। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ভালো হয়েছে এবং কোথায় কোনো সমস্যা থাকলে কমেন্টস করো, আর কী বিষয়ে ভিডিও দেখতে চাও জানতে চাও আর ভালো বা মন্দ যেটাই থাক অবশ্যই কমেন্টস করবা।
সবাই সুন্দর এবং স্বাস্থ্যের জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।